হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ইনফিনিক্স কিন্তু দিন দিন খুব ভালো কাজ করছে, এই বিষয়টি আমাদের স্বীকার করতেই হবে। বাংলাদেশের বাজারে ইনফিনিক্স কিছুদিন আগে লঞ্চ করলো ইনফিনিক্স নোট 10, এরপরে লঞ্চ করলো ইনফিনিক্স হট 11S, আর এরই ধারাবাহিকতায় ইনফিনিক্স এবার বাংলাদেশের বাজারে আনতে যাচ্ছে ইনফিনিক্স নোট 11 প্রো। এই ফোনটি মূলত মিড রেঞ্জ ক্যাটাগরির একটি ফোন, আর ফোনটি বাংলাদেশে বাজারে আগামীকালই লঞ্চ হয়ে যাচ্ছে, অর্থাৎ 10 নভেম্বর। বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 22-23 হাজার টাকা। প্রাইসটা যেটাই হোক, স্ক্রিনে অবশ্যই শেয়ার করব। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G96-এর মতো একটি চিপসেট, এবং এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 120Hz রিফ্রেশের, এবং আরও থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে? ফোনটি কি বাজেট অনুযায়ী ঠিকঠাক হবে, না এরকম প্রাইসিংয়ে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য? সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আশা করি ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে প্রথমবারের মতো এই ফোনটি দেখলে আপনি বুঝতে পারবেন না যে এই ফোনটি ইনফিনিক্সের ফোন। ইনফিনিক্স এই ফোনটিকে যথেষ্ট স্টাইলিশ করার চেষ্টা করেছে। ফোনটির ব্যাকসাইডে এবং ফ্রেমে থাকছে পলিকার্বনেট বা প্লাস্টিক, আর ব্যাকসাইডেই উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপ, যার একটি সেন্সর একটু বড় এবং বাকি দুইটি সেন্সর তুলনামূলক ছোট, এবং সঙ্গে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ, এবং একেবারে নিচের দিকে থাকছে ইনফিনিক্সের ব্র্যান্ডিং। ব্যাকসাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাট ফিনিশিং। ইনফিনিক্স নোট 11 প্রো এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে কাট আউটের সাইজটা মোটামুটি ছোট, একেবারেও ছোট না। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, আর পাওয়ার বাটনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তবে ফোনটির উপরের দিকে কিছুই থাকছে না, কিন্তু এখানে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকা প্রয়োজন ছিল। এবং বাম সাইডে থাকছে সিম কার্ড এবং মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর ফোনটির একেবারে নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার গ্রিল। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ডুয়েল স্পিকার, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটিও খুবই ভালো হবে। এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.7mm এবং ওজন করা হয়েছে 209 গ্রাম। তার মানে বুঝতে পারছেন এই ফোনটি হালকা একটু মোটা, একেবারেও স্লিম না। ফোনটি তিনটি কালারে পাওয়া যায়, গ্রে, গ্রিন এবং ব্লু। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইনটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ইনফিনিক্স যে এত ভালো ভালো কাজ করছে, এই বিষয়ে আপনাদের মতামত কী কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.95 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, আর এটি কিন্তু একটি বিশাল ডিসপ্লে। এই ডিসপ্লেতে আপনারা আরও পেয়ে যাচ্ছেন 120Hz রিফ্রেশের, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স হবে খুবই ভালো। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2460 পিক্সেল। আরও থাকছে 387 PPI ডেন্সিটি, আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.5%। দর্শক বন্ধুরা, IPS ডিসপ্লে হলেও এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই, যার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি খুব একটা থাকবে না, এবং দিনের আলোতেও এই ফোনটি আপনি খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবেন, ব্রাইটনেসের সেরকম কোনো ঘাটতি হবে না। তবে এই প্রাইসিং এই ফোনটিতে যদি সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে থাকতো, সেক্ষেত্রে কিন্তু মন্দ হতো না। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে XOS 10, আর ইনফিনিক্স কিন্তু তাদের UIকে আগের চেয়ে অনেক ভালো করেছে, যার কারণে ফোনটি আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন, UIর এক্সপিরিয়েন্স আগের থেকে অবশ্যই বেটার হবে।
আর আমি প্রথমেই বলেছি, এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G96, যা একেবারে একটি নতুন চিপসেট। এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং এছাড়াও ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। এই জিপিইউটা কিন্তু মোটামুটি পাওয়ারফুল একটি জিপিইউ, যার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেন্ড অফ লক্ষ্য করবেন না। তবে হ্যাঁ, একেবারে যেগুলো হাই এন্ড গেম রয়েছে সেগুলো হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ থাকতে পারে। সো হাই গ্রাফিক্সের গেমগুলোই ফোনটিতে আপনারা মিডিয়াম সেটিংসে খেলার চেষ্টা করবেন। তবে ভিডিও এডিটিং বা মাল্টিটাস্কিংয়ের মতো কাজগুলোই ফোনটিতে কিন্তু আপনারা খুব ভালোভাবে করতে পারবেন, এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা হবে না। ফোনটি একটি ভেরিয়েন্টেই পাওয়া যায়, 8 GB RAM, 128 GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2, এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাকসাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.7 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 13 মেগাপিক্সেলের একটি টেলিফোটো সেন্সর, যা 2.5 অ্যাপারচার, আর সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে আমার মনে হয় এখানে 2 মেগাপিক্সেলের সেন্সর না দিয়ে মিনিমাম 5 মেগাপিক্সেলের একটি সেন্সর দেওয়া যেত, আপনারা কি বলেন? যাই হোক, ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড LED ফ্ল্যাশ, HDR প্যানারোমা। তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 2K 30 FPS শ্যুট করতে পারছেন, এখানে কিন্তু 4K অপশান থাকছে না। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরা দিয়ে শুধুমাত্র 1080p 30 FPS শ্যুট করতে পারছেন, সেলফিতে 2K অপশানও থাকছে না। তবে আমি যতদূর জানতে পেরেছি, এই ফোনটির ফটো কোয়ালিটি অনেক ভালো হবে। এবার আসলে আমাদের দেখার পালা, ইনফিনিক্স এই ফোনটির ফটো কোয়ালিটি আসলে কতটা বেটার করতে পারে। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, FM রেডিও সহ আরও অনেক ফিচার পেয়ে যাবেন, এবং USB-তে থাকবে USB Type-C 2.0। এবারে যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে ফোনে থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33W-এর একটি চার্জার। ফোনটিতে যেহেতু 5000mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটি আপনি নর্মাল ইউজে একদিন খুব ভালোভাবে চালাতে পারবেন। তবে হ্যাঁ, হেভি ইউজ করলে কিন্তু এই ফোনটি আপনি একদিন চালাতে পারবেন না, কারণ এই ফোনটির চিপসেট 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, যা খুব একটা পাওয়ার এফিশিয়েন্ট না, বলতে পারেন কিছুটা পাওয়ার হ্যাংরি। এবারে কথা বলা যাক অল ওভার এই ফোনটি এই বাজেটে কেমন হবে। দর্শক বন্ধুরা, ইনফিনিক্স কিন্তু এই ফোনটিতে ভালো কিছুই দিয়েছে, মিডিয়াটেক হিলিও G96-এর মতো একটি চিপসেট, এবং ডিসপ্লেও থাকছে Full HD+-এর। সো সব কিছু মিলে ইনফিনিক্স যদি বাংলাদেশে বাজারে এই ফোনটির প্রাইস 20,000 টাকা রাখে, সেক্ষেত্রে আমি বলবো এই ফোনটি ঠিকঠাক। আর তাছাড়া এই ফোনটির প্রাইস যদি 22,000 থেকে 23,000 টাকা হয় বা 23,000 থেকে 24,000 টাকা হয়, সেক্ষেত্রে এই ফোনটি ভ্যালু ফর মানি হবে না, কারণ এই মুহূর্তে 22,500 টাকা দিয়ে কিন্তু আপনার Realme 8 4G ফোনটা পেয়ে যাবেন, যেখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G95-এর মতো একটি চিপসেট, এবং ডিসপ্লে থাকছে সুপার অ্যামোলেড। সো বুঝতেই পারছেন, সেম প্রাইসিংয়ে যদি একটিতে থাকে IPS প্যানেল এবং আরেকটিতে থাকে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড প্যানেল, সেক্ষেত্রে আসলে কোন ফোনটি নেওয়া উচিত, আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TPTechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবার একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।